জয়নিতায় গৌর হরি বল। 84 লক্ষ জনই ভ্রমণ করে স্বাধীন মানব জনন পেয়েছি, তো মানুষের কাজ আমরা কি করতে পেরেছি? আমরা এই যে মানব জাতি কি মনে করলাম, একটু ভালো মন্দ খেলাম, একটু ভালো জায়গায় বেড়াতে গেলাম, ভালো বাসা বাঁধলাম, আমরা ধরে নিলাম যে মানুষের কাজ করে ফেললাম, ভালো মন্দ খেলাম, শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে গেলাম, মনে করলাম মানুষের কাজ করে ফেলেছি। মহাজন বললে, বাবা তুমি দার্জিলিং বেড়াতে কি মানুষের কাজ করে ফেললে? তা তুমি বেড়াতে যাও, পাখিরাও তো বেড়াতে যায়, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? তুমি তো দার্জিলিং গেছো, আর শীতকালে দেখো সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? বলে, আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যায়, বলে পাখির সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই? তাহলে এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, তিনতলা করেছি, দামি দামি শ্বেত পাথরের টাইলস মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে? পাখির সঙ্গে তুমি আমাদের তুলনা করছো। বলে, বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো, বাবুই পাখিকে দেখেছো খড়কুটি দিয়ে তালগাছের উপরে কি সুন্দর দোতলা তিনতলা বাসা বাঁধে? শুধু তাই নয়, জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে দেখবেন সেখানে আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? না, পার্থক্যটা একটি জায়গায়, যে পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিন বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণও বলতে পারবে না। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা ইচ্ছে করলে হরি বল বলতে পারি, আমরা কৃষ্ণ বলতে পারি। তারা 84 লক্ষ জনই ভ্রমণ করে স্বাধীন মানব জন্ম পেয়েছি, আর মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। যে কৃষ্ণ ভজন করবার জন্যে কৈলাসপতি ভোলানা, তিনি সাধের কৈলাস ছেড়ে নেমে এসেছিলেন এই ধরার বুকে অদ্বৈত রূপে, আর ডেকে ডেকে এনেছিলেন ওই গঙ্গার জলে তর্পণ করে, তিল তুলসী গঙ্গা জল দিয়ে তার আরাধ্য মদন গোপাল। মহাপ্রভুর যখন আবির্ভাব হলো তখন অদ্বৈত প্রভুর 52 বছর বয়স। মহাপ্রভু 48 বছর ধরার বুকে লীলা করেছিলেন, অর্থাৎ মহাপ্রভুর যখন লীলা সংবরণ হলো তখন অদ্বৈত প্রভুর 100 বছর বয়স। এরপরে আরো 7টি বছর তিনি ধরার বুকে বেঁচেছিলেন। যে মানুষটা মহাপ্রভুর ভগবানের আবির্ভাব দেখেছেন, আবার ভগবানের মহাপ্রয়াণ দেখেছেন, সেই মানুষটা আর ভগবানকে বিনাই ধরার বুকে থাকতে পারেন? অদ্বৈত প্রভু তিনি 107 বছর বয়সে লীলা সংবরণ করে সাধের কৈলাসে ফিরে গেলেন। কিন্তু কৈলাসে ফিরে গিয়েও তার কৈলাসের সুখ সম্পদ আর ভালো লাগছে না, বারে বারে কেবলই মনে হচ্ছে যদি আবার মনুষ্য কুলে যেতে পারতাম, আবার যদি কৃষ্ণ ভজন করতে পারতাম। তাই আজ থেকে আনুমানিক প্রায় 450 বছর পূর্বে এই মেদিনীপুর জেলার অন্তর্গত, পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার অন্তর্গত দারেন্দা বলে একটি গ্রাম, বর্তমানে গোপীবল্লভপুর তার নাম, দারেন্দা বলে একটি গ্রাম, সেই গ্রামে কৃষ্ণ মণ্ডল নামে এক চাষার ঘরে দুঃখী মণ্ডল রূপে জন্মগ্রহণ করলেন কৈলাসপতি ভোলানাথ। এই যে কৃষ্ণমণ্ডল, ইনি পেশাতে ছিলেন চাষা, কৃষক, অর্থাৎ চাষবাস ইত্যাদি ছিল তার কর্ম। কিন্তু কৃষিকাজ তার পেশা হলেও সারাদিন কর্ম সেরে সন্ধেবেলায় ঘরে ফিরে ওই হাত পা ধুয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিত্য কর্ম ছিল তার, কোনোদিন চৈতন্য চরিতামৃত, কোনোদিন শ্রীমদ ভাগবত ইত্যাদি পাঠ করে। মেদিনীপুর জেলার এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন। আমরা তো যাই কীর্তন করতে মেদিনীপুর জেলাতে, সেটা পূর্বই হোক আর পশ্চিম মেদিনীপুরই হোক, মেদিনীপুর জেলার একটা বৈশিষ্ট্য হলো গিয়ে দেখবেন প্রত্যেকটা বাড়িতে, 100টার মধ্যে 100টা বাড়িতেই প্রায় আর কিছু থাক বা না থাক, অন্তত সুন্দর একটা তুলসী মঞ্চ আছে, সুন্দর করে বাঁধানো একটা তুলসী মঞ্চ। আর 100টা বাড়ির মধ্যে অন্তত 90টা বাড়ি খুঁজলে অন্তত একটা চৈতন্য চরিতামৃত পাওয়া যায়। এটা মেদিনীপুর জেলার একটা বৈশিষ্ট্য। মোটামুটি যারা একটু ভক্তি লাইনের মানুষ, যারা ভক্তি পথে গেছেন, তাদের কাছে চৈতন্য চরিতামৃতের পয়ারগুলো মোটামুটি মুখস্থই থাকে। এগুলো মেদিনীপুর জেলার বৈশিষ্ট্য, ওরা মুখে মুখে আওড়ে দিতে পারে। তো যাই হোক, তো সেই কৃষ্ণমণ্ডল তার নিত্যকর্ম ছিল এটা। তখনকার দিনে রথযাত্রা উপলক্ষে নবদ্বীপ থেকে প্রচুর ভক্ত তারা পুরী ধামে যেতেন রথ দর্শনে। দুটি কারণে, একদিকে রথযাত্রা রথ দর্শন হতো, অপরদিকে
যেহেতু মহাপ্রভু তার শেষ লীলা করেছিলেন, অন্তলীলা করেছিলেন নীলাচলে, এবং মহাপ্রভু ওখানে তার দেহ রেখেছিলেন, তার সমাধিস্থ হয়েছিল ওখানে, তা সেই জন্যে ওই মহাপ্রভু যে নীলাচলে আছেন, কারণ মহাপ্রভু যে চলে গেছেন আমাদের ছেড়ে, আমরা যারা মহাপ্রভুর ভক্ত তারা তো এটা মানতে পারেন না, তারা সবাই মনে করেন যে অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, লীলা আজও বিদ্যমান, তবে সেই লীলা দর্শন করতে গেলে যোগ্য নয়ন চাই। নবদ্বীপের ভক্তরা তারা ভাবেন মহাপ্রভু তাদের কাছেই আছেন, তাই নীলাচলে মহাপ্রভুকে দেখতে প্রত্যেক বছর এই বাংলা থেকে, এই নবদ্বীপ থেকে, শান্তিপুর থেকে প্রচুর ভক্ত তারা নীলাচলে যান রথের সময়। সেই বছরেও ওই রথের সময় যখন প্রচুর ভক্ত নীলাচলে চলেছেন, তার নবদ্বীপ থেকে পুরী যেতে গেলে তখনকার দিনে তার ওই ট্রেন বাস ইত্যাদি ছিল না, এখন যেমন বাড়ি থেকে বেরোলে দেখবেন টোটো আছে, অটো আছে, গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে, পকেটে পয়সা থাকলে আবার এরোপ্লেনও আছে, কিন্তু তখনকার দিনে যাতায়াতের প্রধান পথ ছিল পায়ে হাঁটা পথ। তা নবদ্বীপ থেকে পুরী ধাম যাওয়া মানে, একটু আস্তে কথা, হ্যাঁ বড্ড চিৎকার হচ্ছে, নবদ্বীপ থেকে পুরী ধাম যাওয়া মানে নবদ্বীপের পরে বর্ধমান জেলা, বর্ধমান জেলার পরে হুগলি জেলা, হুগলি জেলার পরে হাওড়া জেলা, হাওড়া জেলার পরে মেদিনীপুর জেলা, আর মেদিনীপুর জেলা মানে ওই দারেন্দা গ্রামের ওপর দিয়ে পথ উড়িষ্যা যাবার পর। তো যাই হোক, ভক্তগণ যখন সেবারেও রথযাত্রা উপলক্ষে পুরী ধামে চলেছেন, তা কৃষ্ণমণ্ডল ওই ভক্তগণের যাত্রা দেখে তারও ভক্ত প্রাণটা একটু কেঁদে উঠে। স্ত্রী দুরিকা দেবী তাকে বললেন যে শুনছো দুরিকা, আমার বড় সাধ হয়েছে যে আমি একটু নীলাচলে যাব জগন্নাথকে দর্শন করতে, যদি তুমি অনুমতি দাও তাহলে আমার রথ দেখা কলা বেচা দুটোই হবে, একদিকে জগন্নাথকে দেখা হবে, অপরদিকে শুনেছি তিনি নাকি জগতের নাথ, কাউকে নাকি ফেরান না, তা আমার সংসারে বড় অভাব অনটন, তা জগন্নাথের কাছে সংসারের জন্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে আনা যাবে। দুরিকা দেবী বলেন বেশ, তুমি জগন্নাথ দর্শনে যাব আমি তোমায় বাধা দিতে পারি, যাও তুমি নিশ্চিন্ত মনে জগন্নাথ দর্শনে যাও। এই হলো স্বামীর প্রকৃত সহধর্মিণী। দেখুন, স্ত্রী হওয়া অনেক সহজ ব্যাপার, কিন্তু সহধর্মিণী হওয়া কিন্তু মুখের কথা নয়। সাত পাকে বাধা পড়লে, অগ্নি সাক্ষী করে বিবাহ বন্ধনে বাধা পড়লে স্ত্রী হওয়া যায়, তো সহধর্মিণী হতে গেলে অনেক কষ্টের ব্যাপার। কারণ সহধর্মিণী তাকে বলা হয় যে নারী তার স্বামীর ধর্মকে প্রকৃত সহায়তা করে, সেই হলেন স্বামীর প্রকৃত সহধর্মিণী। তাই দুরিকা দেবী ছিলেন কৃষ্ণমণ্ডলের প্রকৃত সহধর্মিণী। তাই কৃষ্ণমণ্ডল যখন জগন্নাথ দর্শনে যাওয়ার জন্য বাসনা প্রকাশ করলেন, কৃষ্ণমণ্ডল যখন জগন্নাথ দর্শনে যাওয়ার জন্য বাসনা প্রকাশ করলেন, তখন দুরিকা দেবী অনুমতি দিলেন যাও তুমি নিশ্চিন্ত মনে জগন্নাথ দর্শনে যাও। তা কৃষ্ণমণ্ডল ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি যখন ওই পুরী ধামে এসে উপস্থিত হলেন, অগণিত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত তারা চলেছেন, তারা সকলেই রথযাত্রা দেখবার জন্য দাঁড়িয়ে আছেন পথের মাঝখানে, এবং তিনটে আলাদা আলাদা রথের উপরে জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন উপবেশন করেছেন। রথ চলেছে পুরীর মন্দির হতে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। অগণিত ভক্তের মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণমণ্ডল জগন্নাথকে দর্শন করছে, দুবাহু তুলে জগন্নাথকে দেখে বলছে হে জগন্নাথ আহা। এই জন্যেই বোধহয় প্রত্যেক বছর এত ভক্তরা তোমার টানে আসে, কি অপূর্ব কলেবর তোমার, দেখলে যেন নয়ন ফেরানো যায় না, আহা। আমি জানি অগণিত ভক্তের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ দেখুক মানে দেখুক, তুমি অন্তত আমায় দেখতে পাচ্ছ। জগন্নাথ, আমি তো বাড়ি থেকে এসেছিলাম তোমার কাছে অনেক আশা নিয়ে, আমি তোমায় কিছু জানাবো, কিছু বলবো বলে, যা যা বলতে এসেছিলাম তা হয়তো আর তোমাকে দেখে আমার বলা হবে না, কিন্তু মনের কথা তো তোমার শুনতে হবে, তাহলে আমি যা যা বলি সেগুলো একটু তুমি মন দিয়ে শোনো। বলে কি বলবো তোমায় জানো, ওহে জগন্নাথ মাধব, ওহে রাধা, ও মা ধোব হে মাধব বহুত, ও নে
বহুত মিনতি করু করু তো কি ও হে মাধব হে
বহুত মিনতি করত হে মাধব বহুত মিনতি করত হে মাধব এই নিবেদন তব পায়ে মাধব এই নিবেদন তব পায়ে আমি তোমার চরণে শরণ নিলাম এখনই অনুগত করে তুমি লও হে আমার মাধব তোমার চরণে শরণ নিলাম এখন অনুগত করে লও হে আমার আমি তোমার চরণে শরণ নিলাম অনুগত তুমি লও হে আমায় তোমার চরণে শরণ নিলাম এই নিবেদন তব পায়ে বহুত মিনতি করত হে মাধব মাধব আমি দেই তুলসী তিল আমার দেহ মন আমার পলু মাধব দেই তুলসী তিল এই দেখুন ভগবান বিক্রি হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান বিক্রি হয়ে যাচ্ছে দেখুন ভগবান কখনো বিক্রি হন শুনেছেন কোনোদিন যে ভগবান বিক্রি হচ্ছে আমরা জানি ভগবানের মূর্তি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা অষ্টধাতুর মূর্তি লোহার মূর্তি সোনার মূর্তি পাথরের মূর্তি আমরা নিয়ে এসে আমরা মন্দিরে বসাই কিন্তু স্বয়ং ভগবান বিক্রি হচ্ছে খবর কোনোদিন রেডিও টিভি বা খবরের কাগজে পড়েছে বলে না বাবা এই খবরটা রেডিও টিভিতেও বলে না খবরের কাগজেও প্রকাশ পায় না তবে এই খবরটা বহু যুগ পূর্বে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত বলে গেছে যে ভগবানও বিক্রি হন তবে ভগবানকে কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না ভগবানকে কিনতে গেলে যেটা লাগে সেটা হলো একটা তুলসী পাতা গঙ্গা জলে ধুইয়ে যদি দুফোঁটা নয়নের জল তার চরণে দেওয়া ভগবান নিজে বলেছেন যে তুলসী দলমাত্রেন জলেষ্ঠ ছিল কে নোবা বিকৃণীত সমুৎমানে ভক্তব্য ভক্ত বৎস একটা তুলসী পাতা আর এক গণ্ডুষ গঙ্গা জল তাও যদি না থাকে কোনো ভক্ত যদি মন তুলসী ভক্তি চন্দন মিশিয়ে দুফোঁটা নয়নের জল তার চরণে দিতে পারে ভগবান বলেন আমি সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তরের জন্য বিকৃত হয়ে যাই আমি বিক্রয় হয়ে যাই ভগবান বিক্রি হয়ে যায় তাই ভক্ত লক্ষ লক্ষ ভক্তের মাঝে দাঁড়িয়ে বললেন যে তোমাকে দেবার মতো তো আমার তেমন কিছু নাই তবে আমি অতি কষ্টে মন রূপী তুলসী পাতা এবং নয়ন জল রূপী গঙ্গা জল তোমার চরণে দিলাম দেই তুলসী তিল দেহ মন সম পিলু
হে মাধব হে জগন্নাথ দয়া জনি ছোড়ো বিমল হে মাধব দয়া দয়া জনি ছোড়ো বিমল জনি এই পদাবলীটা হলো মৈথিলি ভাষায় রচিত বিদ্যাপতি ঠাকুরের লেখা মৈথিলি ভাষায় বর্গীয় দন্ত নয় রসিকার জনি শব্দের অর্থ হলো পাছে আমরা যেমন বলি না পাছে যেন দয়া ছেড়ো না তেমনি ভক্ত বলছে দেই তুলসী তিল দেহ মন সমপিল দয়া জনি ছোড়ো বিময় পাছে যেন দয়া ছেড়ো না মাধব যেন আমায় দয়া ছেড়ো নহে যেন আমায় দয়া ছেড়ো নহে আমি চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো নহে অগো চির অপরাধী রাধি বলে যেন আমায় দয়া ছেড়ো নহে মাধবে আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচর মাধব চির রাধি বলে ওহে মাধব তোমার শ্রীচর অগচির রাধি বলে অগো মাধব তোমার শ্রীচরণে চির রাধি বলে ওহে মাধব শ্রীচর অগচির রাধি বলে যেন আমার দয়া ছেড়ো নহে তাই দয়া জনি ছোড়ো বিমুই হে মাধব মাধব পাছে যেন তুমি আমার প্রতি দয়া ছেড়ো না ভগবান বলে যে দাঁড়াও 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 আমি তোমায় দয়া করব কেন আমি তোমায় শুধু শুধু দয়া করতে যাব কেন তোমার এই যে তুমি দয়া চাইতে এসেছো আমার কাছে ভালো কথা চাইতেই পারো আমার নাম দয়াময় দয়া করার জন্য আমি বসে আছি কিন্তু তুমি কি করে ভাবলে যে আমি তোমায় দয়া করব তুমি যে আমার কাছে দয়া চাইছো আগে তুমি বলো দেখি তোমার কি কি গুণ আছে আমি বুঝে দেখি বিচার করে দেখি তুমি দয়া পাওয়ার যোগ্য কিনা ভক্ত বললে প্রভু তুমি গুণের কথা জিজ্ঞেস করছো গুণের কথা যদি জিজ্ঞেস করো তাহলে তোমায় একটা সত্যি কথা বলি শোনো যদি গণিতে দোষ আমার গুণ লে সোনা পাবো মাধব গণিতে দোষ গুণ লে সোনা পাবো যদি গণিতে দোষ মাধব যদি গণিতে দোষ যদি গণ এতে দোষ আমার কোন গুণ পাবে না মাধব আমাতে কোন গুণ পাবে না মাধব আমার হৃদয় কেবল দোষে ভরা আমার কোন গুণ পাবে না মাধব আমার হৃদয় কেবল দোষে ভরা আমাতে কোন গুণ পাবে না মাধব
আমার হৃদয় কেবল দোষে ভরা। তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার স্পর্ধা কম নয়, হৃদয় ভর্তি দোষ নিয়ে তুমি আমার কাছে দয়া চাইতে এসেছো। তুমি ভাবলে কি করে আমি তোমায় দয়া করব? এ সাহস তোমায় কে দিল? হৃদয় ভর্তি দোষ নিয়ে তুমি আমার কাছে দয়া চাইছো, এই সাহসটা তোমায় কে দিল? দয়া চাওয়ার সাহসটা ভক্ত বলছে প্রভু সাহস তুমিই তো দিয়েছো। বলে আমি তোমায় সাহস দিলাম কিভাবে? বলে এই তো আমি পুরী ধামে এসে দেখছি যে যারা এখানে লক্ষ লক্ষ ভক্ত তোমায় দেখতে এসেছে সবাই শুধু মুখে একটাই কথা বলছে, কি জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ দেবী কি জয়। তাহলে সাহস তুমি দিলে না আমাকে, তাহলে আমি তোমায় সাহস দিলাম কিভাবে বুঝলাম না? তো ওই যে তুহু জগন্নাথ এ জগতে কহায় সি জগন্নাথ অগয়ে জগতে কাকাবসি অগ তুহু জগন্নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি তুহু জগন্নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি তুহু জগন্নাথ, আমি সেই ভরসা তোমায় ডাকি তুহু জগন্নাথ, এ জগতে কাহায় সি অগ তুহু জগন্নাথ, এ জগতে কাকাবসি জগ বাহির নহি মুই ছা মাতবে জগ বাহির নহি মুই ছা। শাস্ত্রে কোথাও তো তোমার নাম গুণীনাথ লেখা নেই, আছে? হাজার হাজার শাস্ত্র গ্রন্থ খুঁজে দেখবেন কোথাও ভগবানের নাম গুণীনাথ বলে লেখা আছে কি? ভগবানের নাম হলো জগন্নাথ, তোমার নাম হলো জগন্নাথ। তুমি যদি জগন্নাথ হও তাহলে এই জগতে গুণীরাও তোমার জগতের, দোষীরাও তোমার জগতের। তাহলে তুমি গুণীদেরও কৃপা করতে যেমন বাধ্য তেমনি দোষীদেরও তুমি কৃপা করতে বাধ্য। তুমি তো জগন্নাথ, তুমি শুধু বেছে বেছে গুণীদের কৃপা করবে তা তো হতে পারে না, তুমি গুণীদের কৃপা করতে যেমন বাধ্য দোষীদেরও কৃপা করতে তেমন বাধ্য। হরি বল। অতএব আমার হাজার দোষ থাক না কেন, তুমি কৃপা করতে আমাকে বাধ্য। ভগবান বলেন দেখেছো, এই জন্যে বলে মানব জাতি কত বুদ্ধি তোমাদের, কি সুন্দর বুদ্ধির পেঁচে ফেলে আমাকে দিয়ে কৃপা করিয়ে নিতে বাধ্য হলো। তাই এ জন্মে না হয় মানুষ হয়ে জন্মেছ, তাই বুদ্ধি করে কৃপাটা চেয়ে নিতে পারলে, দয়াটা আদায় করে নিতে পারলে, পরবর্তী জন্মে যদি মানুষ না হও তখন বুদ্ধি করবে কি করে? ভক্ত বলে প্রভু জানি কর্ম খুব একটা ভালো করিনি, তাই আগত জন্মে কোন কুলে জন্ম পাবো তার কোনো ঠিক নেই। তো যে কুলেই জন্ম হোক না কেন, এ কুলে তো এই জন্মে তো মানুষ হয়েছি, তাই এখন যখন বলার মতো বদন আছে পরবর্তী জন্মের কথাগুলো এই জন্মেই তোমায় বলে রাখি। সেটা কি জানো? ওই যে কি মানুষ পশু পাখি কি যে জন্মে বাঁধন, কি মানুষ পশু পাখি কি যে জন্মে মাধব অথবা কীট পতঙ্গ, মাধব অথবা কীট পতঙ্গ অগো কর্ম বিপাকে গতাগতি পুনঃপুন, মাধব কর্ম বিপাকে গতাগতি পুনঃপুন, মতি রহু তোবা পরসঙ্গ, মাধব মতি রহু তোবা পরসঙ্গ, যেন নিশিদিন শরণ করতে পারি, নিশিদিন শরণ করতে পারি, ও হে মাধব তোমার ওই যুগ
সকল চরণ যেন নিষেদিন স্মরণ করতে পারি। অগ মাধব তোমার যুগল চরণ নিষেদিন স্মরণ করতে পারি। অগ মাধব তোমার ওই যুগল চরণ, হে জগন্নাথ মাধব জানি না আগত জন্মে কোন কুলে জন্ম পাব, যে কুলেই জন্ম হোক না তোমার চরণে আমার মতি থাকি। আমি যদি কীটি কুলে জন্ম পাই তাতেও দুঃখ নয়, আমি যদি কীট কুলে জন্ম পাই হে জগন্নাথ তুমি যেন কৃপা করে আমায় পুষ্পের কীট করো। আমি যদি পুষ্প কীট হয়ে জন্মাতে পারি, যদি কোনোদিন কোনো অনুরাগী ভক্ত ওই পুষ্পটি চয়ন করে তোমার চরণে দেয় তাহলে কি হবে জানো মাধব, আমার কীর্তি জনম ধন্য হবে, আমার কীর্তি জনম ধন্য হবে। তোমার রাঙা চরণে মাথায় পেয়ে আমার কীর্তি জনম ধন্য হবে, তোমার রাঙা চরণ মাথায় পেয়ে আমার কীর্তি জনম ধন্য হবে। তাও যদি না হয় মাধব, যদি আমায় তুমি তৃণকুলে জন্ম দাও, তৃণকুলে জন্ম দাও, তবে কৃপা করে আমায় তুমি বৃন্দাবনের তৃণকুল, আমি বৃন্দাবনে যদি তৃণ হয়ে জন্মাতে পারি, সখাদের সঙ্গে গঠে যাবার কালে আর ফেরার কালে যদি কোনো দিন কোনো কৃপা গুণে তোমার যুগলে চরণে আমার মাথায় পড়ে সেদিনই আমার তৃণজন ধন্য হবে, সেদিন তৃণজন ধন্য হবে। তোমার যুগল চরণে মাথায় পেয়ে আমার তৃণজন ধন্য হবে, সেদিন যুগল চরণ মাথায় পেয়ে তৃণজন ধন্য হবে। তাও যদি না হয় মাধব, যদি তুমি আমায় পতঙ্গ কুলে জন্ম দাও, জন্ম দাও, তবে যেন কৃপা করে আমায় মধুমক্ষী করো, আমি ফুলে ফুলে মধু আহরণ করে তোমার সেবার জন্য প্রস্তুত করে রাখো। তাও যদি না হয় মাধব, যদি আমায় লতা কুলে জন্ম দাও তাও দিও তাতেও দুঃখ না, তবে কৃপা করে যেন তোমার কুঞ্জদ্বারের মাধবী লতা কুল কুঞ্জের দ্বারে দাঁড়ায়ে দাঁড়ায়ে রাধারানী যখন তোমার কুঞ্জে অভিসার করে তোমাদের যুগল মূরতি দর্শন পাব সেদিনই আমার লতা জন ধন্য হবে, সেদিনই লতা জন ধন্য হবে। তাই যেন মতি রহু তোয়া পর সঙ্গ, তবে মতি রহু তোয়া পর সঙ্গ, তখন ভানয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তখন ভানয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, বলি তরাইতে ইহ ভব সিন্ধু, মাধবে তরাইতে ইহ ভব সিন্ধু, অগ তুয়া পদ পল্লব করিয়াব লম্বন, ওই তোমার পদ পল্লব করিয়াব লম্বন, দিল আগ দেহ দিন বন্ধু, মাধব দিল দেহ দিন বন্ধু। হে জগন্নাথ মাধব আমি ঘর হতে এসেছিলাম তোমার কাছে কিছু চাইব বলে, ভেবেছিলাম সংসারের লাগি সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে নেব,
কিন্তু তোমায় দেখে আমি সেগুলোই আর চাইতে পারছি না। তবে খালি হাতেও ফিরব না, আমি কি চাইব জানো? তুমি তো আমায় তিনটি পুত্র সন্তান দিয়েছো, যারা যার যার মতো সংসারের সেবাই নিযুক্ত। হে মাধব, তুমি আমায় আর একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তুমি আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবায় আমি লাগাতে পারি। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, ওগো তোমার সেবা লাগাতে পারি। সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, যেন তোমার সেবায় লাগাতে পারি। সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, যেন তোমার সেবায় লাগাতে পারি। সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, তোমার সেবায় লাগাতে পারি। কৃষ্ণ বলে কাঁদতে পারে, তোমার সেবায় লাগাতে পারি। কৃষ্ণ বলে কাঁদতে পারে, তোমার সেবায় লাগাতে পারে।